হ্যালো বন্ধুরা, স্বাগত খবর বাংলার গুরুত্বপূর্ণ আপডেটে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে দিল। দুই বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হচ্ছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা, নিম্নচাপ সম্পর্কে তারা তথ্য জানাচ্ছে। এইগুলো যে দেখব, দুই বাংলার আমরা আবহাওয়া দেখব, তারপর আমরা লাইভ ট্র্যাকে দেখব আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাত রাত থেকে দুপুর পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর এখানে কি বলছে দেখুন। এখানে যেটুকু লেখা রয়েছে তার আমি ছোট করে একটু বলে দিচ্ছি যে নিম্নচাপ যে তৈরি হচ্ছে সেটি কিন্তু স্বীকার করে নিয়েছে আবহাওয়া দপ্তর। এবং সেখানে কি বলছে দেখুন, যেটা বলছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ মায়ানমারের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে, হ্যাজ ফর্মড। এবং বলছেন যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন এক্সটেন্ডস আপ টু 4.5 কিলোমিটার অ্যাবভ মিন সে লেভেল। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি কিন্তু 4.5 কিলোমিটার ওপরে এর অ্যাসোসিয়েটেড যে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে। এবং এই সিস্টেমটি যেটা বলছে যে এটা কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে। এবং এই ঘূর্ণাবর্তে এবং এই যে নিম্নচাপ এরিয়ার কথা বলা হচ্ছে, নিম্নচাপ ক্ষেত্রের ঘূর্ণাবর্তের একটি মানে রেখাই বলুন বা একটি অংশ বা প্রভাব কিন্তু এগিয়ে যাবে বাংলাদেশের দিকে, সেটা হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। এবং সেটি 1.5 কিলোমিটার অ্যাবভ মিন সি লেভেল সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু এটি অবস্থান করবে। অর্থাৎ বুঝতেই পারছেন এর প্রভাবে আস্তে আস্তে যত এগোবে ততই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। এবারে আমরা দেখে নিচ্ছি আবহাওয়া দপ্তর কি বলছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া, তারপর আমরা লাইভ ট্র্যাকে যাচ্ছি। চলুন এবারে আমরা চলে এলাম দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার খবরে। সন্ধেবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করে জানাচ্ছে যে 2/24 পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর, এখানে আজ সন্ধে থেকে 1 তারিখ সকাল পর্যন্ত এবং 1 তারিখ থেকে 2 তারিখ এবং 2 তারিখ থেকে 3 তারিখ সকাল পর্যন্ত কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যেটা হচ্ছে যে রবিবারে জেলার সংখ্যা কিন্তু বাড়ছে, বৃষ্টিপাতের সংখ্যা বাড়ছে, সেটা কোথায় না 2/24 পরগনা পূর্ব মেদিনীপুর থাকতে, তার সঙ্গে যুক্ত হচ্ছে হাওড়া, কলকাতা, হুগলি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাত, লাইট রেন উইথ থান্ডার, অর্থাৎ তার সঙ্গে আর বজ্রপাতেরও সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এছাড়াও যেটা বলছে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যেটা বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ বুঝতেই পারছেন এই কটা জায়গাতে কিন্তু রবিবারে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া তার পরের দিনে অর্থাৎ সোমবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2/24 পরগনাতে। এছাড়া ওই সোমবারে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ এবং নদিয়া 4টি জেলাতে সোমবারে বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে, এটা দক্ষিণবঙ্গের জন্য। এবং বাকি জায়গাগুলোতে যতগুলি আছে সমস্ত জায়গাতে কিন্তু শুকনো আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এবং যেটা হচ্ছে 3 তারিখ থেকে কিন্তু শুকনো আবহাওয়া আবার বিরাজ করতে শুরু করে দেবে সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গের। এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গেরটা কি বলছে। উত্তরবঙ্গের যে আবহাওয়ার খবর, সেখানে সন্ধেবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করে জানাচ্ছে যে 31 তারিখ সন্ধে থেকে 1 তারিখ সকাল এবং তার পরবর্তী সময়গুলিতে দেখুন কী হচ্ছে না, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাত উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোথাও কোথাও সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া রবিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5টি জেলাতে, কোথায় কোথায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই রকম জানাচ্ছে। বাকি কিন্তু 2 দিনাজপুর এবং মালদাতে কিন্তু শুকনো আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
এবং এটা হচ্ছে সোমবার। সোমবারেও কিন্তু উত্তরের পাঁচটি জেলা, উপরের দিকের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু হালকা বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। এবং যেটা হচ্ছে তিন তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত সঙ্গে থান্ডার, এগুলো সব লাইকলি দেওয়া রয়েছে। অর্থাৎ কিছুটা কোনো কোনো জায়গাতে হবে, কোনো কোনো জায়গাতে হবে না এমন সম্ভাবনা। এবং তারপরে কিন্তু আবার চার তারিখ থেকে শুকনো আবহাওয়া বিরাজ করতে শুরু করে দেবে। এরপরে নিম্নচাপ আসবে কি আসবে না সেই সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে, এগুলি আমরা জেনে নিলাম। এবারে আমরা চলে যাচ্ছি লাইভ ট্র্যাকের পেজে। এবারে আমরা চলে এলাম লাইভ ট্র্যাকের পেজে, সেখানে windy.com-এ কি বলছে আবহাওয়ার খবর, যেটা হচ্ছে যে হালকা মেঘলা ভাব রয়েছে 224 পরগনা থেকে নদিয়ার দিক থেকে শুরু করে এখানে দিনাজপুরের কিছু কিছু অংশে। এছাড়া এবারে আমরা দেখব যে আবহাওয়া দপ্তর যেটা বলেছিল দুই চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে, সেটিও আমরা চেক করে করে দেখব। এছাড়া বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু এবারে ঢুকতে শুরু করতে পারে, কারণ এই যেটা বলছিল যে মায়ানমারের কাছে এই যে নিম্ন যে ঘূর্ণা বর্ত, তার সঙ্গে এইখান দিয়ে কিন্তু একটি রেখা এগোতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ যেতে যেতে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে, অর্থাৎ বাংলাদেশে যে বৃষ্টিপাত হবে সেটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে পরিষ্কার। এবারে আমরা ট্র্যাক করছি এটিকে কি হচ্ছে। দেখুন, রাতে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে, বিশেষ করে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কাছে আসতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজশাহীর দিকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রামের কাছ দিয়ে বরিশাল, খুলনা হয়ে ঢাকার আশেপাশে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে এই ঢাকার পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টিপাত এবং ময়মনসিংহের আশেপাশের এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া গুয়াহাটি এবং জোরহাট থেকে শুরু করে ডিব্রুগড়, তিনসুকিয়া এই সমস্ত অংশটাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা, ডিমাপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি অংশে কোথাও পরিষ্কার কোথাও মেঘলা। এবারে দেখা যাচ্ছে যে দেখুন রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু জোর কদমে ঢুকতে চলেছে, মহেশখালী চট্টগ্রামের দিক দিয়ে এইখান থেকে কিন্তু বরিশালের দিকে জোরে বৃষ্টিপাত ঢুকে যেতে পারে। এবং যেটা হচ্ছে যে এই যে আবহাওয়া দপ্তর বলছিল দুই মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এই যে জায়গাগুলি বলছে, অর্থাৎ এইখানে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং উপকূলের দিকেও কিন্তু এর সার্কুলেশন কিন্তু রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এখান থেকে দেখুন মায়ানমারের কাছ থেকে ভারী বৃষ্টিপাত ঢোকার সম্ভাবনা। অর্থাৎ এবারে যদি আমরা আরও একটু ট্র্যাক করি, আমরা দুপুর পর্যন্ত জেনে নিচ্ছি, নতুন আপডেট আবার জানিয়ে দেবো পরবর্তীতে। ভোরবেলার দিকে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এবারে এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ছড়াতে শুরু করবে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী হয়ে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এই জায়গাগুলোতে রয়েছে, বিশেষ করে কলাপাড়া, লালমোহন দিয়ে বরিশালের একদম এখানে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, মাপলেই বুঝতে পারবেন এখানে 22, 23, 14, 15, 13 মিলিমিটারের সম্ভাবনা কিন্তু রয়েছে। পিরোজপুর থেকে সম্ভব এরকম করে কিন্তু রয়েছে, বাকিগুলোতে একটু কম কম থাকতে পারে। ত্রিপুরার দিকে একটু মেঘলা মেঘলা ভাব বা হালকা বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখুন এবারে যেটা হচ্ছে আমাদের দেখাচ্ছি আরও একটু নিয়ে গেলে সকালের দিকে কি হচ্ছে, দেখুন বৃষ্টিটা কিন্তু ঢুকছে, অর্থাৎ 7টার দিকে নিয়ে গেলে এই বৃষ্টিটা ঢুকছে, এই বৃষ্টিটাও ঢুকছে, মহেশখালীর দিকে ঢুকছে এবং চট্টগ্রামে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং হচ্ছে বরিশালের দিকে, কলাপাড়ার দিকে বৃষ্টিপাতটি মূলত দক্ষিণ বাংলাদেশে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন আপডেট অনুযায়ী। এবং এখানে কিন্তু মেঘলা মেঘলা ভাব তৈরি হবে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং ওই যে রংপুর বিভাগেও মেঘলা মেঘলা ভাব, কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর যেটা বলছে। এবং এখানে ডিব্রুগড়ের কাছে একটা জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে এটাকে আমরা আরেকটু ট্র্যাক করে দেখাচ্ছি কী হচ্ছে, দেখাচ্ছি এখানে কী হচ্ছে। যদি আমরা এবারে যদি এটাকে নিয়ে যাই আরও দশটা বারোটার সময়, তখন বৃষ্টিপাত কিন্তু জোরে একটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মহেশখালী এই দিক দিয়ে চট্টগ্রাম দিয়ে বৃষ্টিটা ঢুকছে, বরিশাল এই সাইড দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাত ভেতর দিকে ঢুকে যাচ্ছে, ঢাকার আশেপাশে এখানে কিন্তু একটা ভালো জায়গাগুলি রয়েছে। এখানে এই এলাকাতে এই মাদারীপুরের একদম যদি কেন্দ্র করা হয় তাহলে এই জায়গাতে একটা বৃষ্টিপাত কিন্তু যাবে। এই বৃষ্টিটা শুধু এখানেই তৈরি হচ্ছে না, এই বৃষ্টিটা কিন্তু এদিক দিয়ে যাবে, অর্থাৎ যাওয়ার পথে এই সমস্ত জায়গাগুলোতে কভার করতে করতে যাবে। এবারে যেটা হচ্ছে বাকি দেখুন, আস্তে আস্তে কিন্তু দুপুরের বেলাতে কী হচ্ছে না,
এই যে ঘূর্ণাবর্তের ফলে কি হচ্ছে, যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছু এই দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। রাজশাহী, কলাই, ময়মনসিংহ, বগুড়া এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বৃষ্টিপাত কিন্তু মূলত বাংলাদেশেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার এই হচ্ছে আমরা দেখে নিলাম সন্ধ্যাবেলা পর্যন্ত এইরকম একটা বৃষ্টিপাতের প্রভাব কিন্তু থাকতে পারে। তো আশা করি এটা আমাদের উপকারে লাগবে এবং দেখুন উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।